السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য শান্তি বর্ষিত হোক শ্রেষ্ঠ নবী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আজ একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আমা তৌফিক ইল্লা বিল্লাহ আমরা যখন মসজিদে যাই মসজিদে গিয়ে আমরা সালাত আদায় করি আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং আমরা মসজিদে আগেভাগে যাব আগেভাগে গিয়ে আমরা ওখানে সুন্নাহ দুখরুল মসজিদ আদায় করতে পারি দুই রেখা সুন্নাহ আদায় করতে পারি এছাড়া যে কোনো নামাজের পূর্বে আজান এবং ইকামতের মধ্যে সালাত আছে আমরা সালাত আদায় করতে পারি কিন্তু আমরা যে ভুলটা করে থাকি সচরাচর আমরা যে ভুলটা করে থাকি সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো আমরা দেখি যে লোকজন সালাত আদায় করতেছে সালাত আদায় করা ভালো অবশ্যই একটা ভালো কাজ যত ভালো কাজ আছে এর মধ্যে সালাত আদায় করা আর নফল সালাত আদায় করা এটা অত্যন্ত ভালো কাজ আমরা এটা এই কাজ করব অবশ্যই আমরা এই সালাত আদায় করব নফল সালাত আদায় করব কিন্তু একটা বিষয় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা হলো কি যে ইমাম যখন আসে এবং সালাতের জন্য দাঁড়ায় এবং মুয়াজ্জিন যখন সালাতের জন্য ফরজ সালাতের জন্য একামত দেয় তখন আপনাকে খেয়াল করতে হবে যে আমি যেই সালাতেই থাকি না কেন আমি হয়তো নফল সালাতে ছিলাম অথবা দুখরুল মসজিদে ছিলাম বা যে কারণে আমি নফল সালাত পড়তেছিলাম তখন আমাকে ওই সালাতটা ছেড়ে দিতে হবে সালাত কীভাবে ছেড়ে দিতে হবে সালাত আমি যে সালাতে ছিলাম ওই সালাতে সালাম ফিরে আপনি যেখানেই থাকেন না কেন দাঁড়াই থাকেন বসে থাকেন যে অবস্থায় থাকেন না কেন একামত শুরু হয়ে গেছে অথবা একামত শুরু হয়ে গেছে তার মানে কি আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে আপনাকে সালাতটা ছেড়ে দিতে হবে কারণ যখন যখন ফরজ সালাতের একামত হয় তখন অন্য কোনো সালাত নাই এখন বিভিন্ন ওলামা একরামরা একথাটা বলে যে আপনি এমন স্টেজে আছেন যে একামত শেষ হতে হতে আপনার সালাতও শেষ হয়ে যাবে এরকম স্টেজ যদি থাকেন আপনি শেষ বৈঠকে আসেন একামত শুরু হয়ে গেছে আপনি ওই একামত শেষ হতে হতে শেষ বৈঠকটা আপনি শেষ করতে পারবেন তো এরকম যদি পরিস্থিতি হয় যে আমি একামত শেষ হওয়ার মধ্যে আমি সালাত শেষ তাহলে আপনি ওইটা কমপ্লিট করেন সমস্যা নেই কিন্তু এমন দেখা যায় যে সালাত শুরু হয়ে গেছে আমি ইদানিং অনেকগুলো সালাত এবং এশার সালাতও আমি দেখেছি চার রেকাত বিশিষ্ট নামাজ পড়তেছে যাই না কেন পড়তেছে উনি নফল সালাত আদায় করতেছে একামত শুরু হয়ে গেছে একামত শুরু হওয়ার পর ইমাম সাহেব তাকবীরে দাঁড়িয়ে বেঁধে সালাত পড়তেছে ইমাম সাহেবের দুই রেকাত সালাত শেষ হয়ে গেছে তারপরও ওই ব্যক্তির সালাতটা শেষ নফল সালাত শেষ হয় নাই এটা করা যাবে না এটাকে এই ওই জামাতকে অবজ্ঞা করা হয় জামাতকে ছোটো করে দেখা হয় এটা আমরা কখনোই করব না আমরা কোনোভাবেই আপনি যতই নফল সালাত আদায় করেন না কেন কখনোই ওই ফরজ সালাতের সমকক্ষ কখনো হবে না এই জন্য জামাতে আগেভাগেই শরীক হয়ে যাবো তাকবীরুল্লাহর সাথে জামাতে শরীক হয়ে যাবো ইনশাল্লাহ আর একামত হয়ে গেলে আমরা অন্য কোনো সালাতে নিয়ায়িত করবো না অন্য যে সালাতে থাকবো সেই সালাতটা আমরা ছেড়ে দিব কারণ আপনি জামাতে শরীক হয়ে গেলেন সাথে সাথে আর আপনি যদি এই জন্য ওই নফল সালাতের আপনি কিন্তু সব পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সকলকে এই বিষয়টা বোঝার এবং মানার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু